সবাইকে আমাদের শ্রেণীর পক্ষ থেকে শুভেচ্ছদা জানাচ্ছি আমাদের বাংলা বর্ণমালা আছে সর্বর্ণ এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ আছে উনচল্লিশটি সর্বমোট পঞ্চাশটি এই পঞ্চাশটি বর্ণমালাকে মোট এগারোটি ভাগে বাঘ করা হয়েছে যে বাঘগুলো নুরানি পদ্ধতিতে বাংলা বর্ণমালা এগারো ভাগ বলা হয় অর্থাৎ এই যে স্ক্রিনে লক্ষ্য করুন যে এগারো বাংলা বর্ণমালা এগারোটা বাঘ দেওয়া আছে একে আছে কি কী দুয়ে আছে তিনে চারে পাঁচে ছয়ে সাতে আটে নয়ে দশে এগারো এই বর্ণমালাগুলোকে এগারোটা বাক করা হয়েছে কীভাবে বাক করা হয়েছে দেখুন প্রথম একে আছে ব তারপর আছে অন্তঃস্বর যে বর্ণগুলো লেখার যে প্যাটার্ন প্যাটার্নগুলো সবই একই রকম যেগুলো সেগুলো এক একে একটা ভাগে রাখা হয়েছে এরপর দেখুন দুই নাম্বারে দেখুন ত অ আ এগুলো সব একই প্যাটার্নের যাতে শিশুদের লিখতে সুবিধা হয় এসব দিয়ে বিবেচনা করে এই এগারোটা ভাগে বাক করা হয়েছে যেগুলো নুনানি পদ্ধতি বলা হয় এভাবে যদি আপনার শিশুদেরকে এগারোটা ভাগে বর্ণগুলো লেখা শেখান তাহলে সে আশা করি সহজে লিখতে পারবে আর আমার এই তত্ত্বগুলো একটা বই থেকে নেওয়া এই বইয়ের নামে ছিল নুনানি পদ্ধতিতে বাংলা বর্ণমালা শেখার উপায় আশা করি সবাই